নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জুন টু ডিসেম্বর 2023 আপনি কুম্ভ রাশির মানুষ, সাতটি মহা ভবিষ্যৎবাণী, পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। দেখুন, নবগ্রহ আপনাকে এই সাত মাসে কি ফল দিতে চলেছে, আপনার কেরিয়ার, আপনার শিক্ষা, সন্তান, বিবাহ, প্রেম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা এই আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, এবং শুধু শুনবেনই না, একটু মনোযোগ দিয়ে আপনারা এই আলোচনাটি শোনার চেষ্টা করুন। কারণ এখানে সাত মাসের, জুন টু ডিসেম্বর এই সাত মাসের সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। দেখুন, আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও আপনার সামনে তুলে ধরতে কিন্তু উৎসাহিত করবে। এবং আপনারা কিসের উপর ভিডিও চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শনিদেব আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে এবং আপনার সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে গেছে। আপনারা কুম্ভ রাশির মানুষ প্রত্যেকেই জানেন। দেখুন, এই রাশিতে অবস্থান করে আপনার সরাসরি সপ্তম গৃহকে দৃষ্টি দিচ্ছে শনি, এবং বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে আবার সপ্তম গৃহকে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনি ছেলে হন অথবা মেয়ে হন, ভালো পাত্র বা পাত্রীর জন্য প্রচেষ্টা করছিলেন, লিখে রাখুন এই মহা ভবিষ্যৎবাণী। জুন থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের কোনো সম্পর্ক সম্ভাবনাগুলো রয়েছে, সম্পর্কের একটা সুযোগ আসতে পারে, কথাবার্তা, বিবাহের কথাবার্তা বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ শনি আপনার ঠিক সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টি, দুটি গ্রহের দৃষ্টিতে আপনার নিশ্চিত রূপে এই আগামী সাত মাসে জুন টু ডিসেম্বরের মধ্যে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, লিখে রাখুন। তবে আপনাদের ঠিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, কর্মভাবে দৃষ্টি দিচ্ছে কিনা, আপনাদের কাজের জায়গাটাতে যথেষ্ট চাপ থাকবে, যথেষ্ট আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আপনি কুম্ভ রাশির মানুষ, যথেষ্ট পরিশ্রম আপনি করবেন, কিন্তু রাশিতে শনি, দেখুন শনি যখন আপনার রাশিতে রয়েছে কিনা, একটু এনার্জি লেভেল কিছুটা হলো আপনার কম থাকবে। কোনো কাজ করছি করব, আজকের কাজ কালকে, আচ্ছা কালকের কাজ পরে, এই দোকান আজকে খোলার ব্যাপার আছে, আচ্ছা দুদিন পর দোকান আমি খুলছি, বা কোনো জায়গাতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আচ্ছা কালকে গিয়ে কাজটা করব, অর্থাৎ অলসতা নিয়ে কিন্তু আসবে। যখন কাজ করবেন তখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এই শনি কিন্তু আপনাকে কিছুটা হলেও অলস করে কিন্তু দিবে, কারণ রাশিতে শনি, এনার্জি লেভেল কিছুটা হলেও কম থাকবে। দেখুন, জুন মাসে বুধ আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে এবং রাহু যুক্ত। যারা বিদ্যার্থীরা রয়েছেন বা কোনো আপনার এক্সাম রয়েছে বা কোনো রেজাল্ট আপনার বেরাবে, জুন মাসটা আপনাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু এগাবে। অর্থাৎ জুন মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব একটা ভালো যে ফল পাবে সেটা কি আমি কিন্তু বলতে পারছি না, কিন্তু জুন মাসের পর থেকে, অর্থাৎ আপনার 7ই জুলাই থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, কারণ
বুধ আপনার চতুর্থভাবে চলে আসে 7ই জুলাই। বুধের প্লেসমেন্ট মিত্র রাশিতে অবস্থান করছে। কোনো জায়গাতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, কোনো কম্পিটিশনেতে আপনি যদি পার্টিসিপেট করতে চান, বা আপনি যদি পরীক্ষা দিতে চান বা কোনো ফর্ম ফিল আপ করতে চান বা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, আপনার ক্ষেত্রে এই সময়টা জুলাই মাসের 7 তারিখ থেকে যারা বিদ্যার্থীরা আছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো। অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত আপনাদের একটু হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে যাবে। 7ই জুলাইয়ের পর থেকে শিক্ষার্থী যারা উচ্চশিক্ষা বা আপনি কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেখানে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক ফল দিবে। বর্তমানে রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, অক্টোবর পর্যন্ত আপনার এই তৃতীয়ভাবে রাহু থাকবে এবং আপনার বৃহস্পতির সঙ্গে একত্রে থাকছে, গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করছে। তবে যারা গবেষণামূলক পরীক্ষা দিবেন বা রিসার্চ করছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো, ডিপ নলেজের ক্ষেত্রে আপনাদের ভালো। এবং বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে, আপনাদের নিশ্চিতরূপে সফলতা আপনাদের এই সময় দিবে। রাহু আপনাদের ইনকাম গেন, প্রফিটের জায়গা, লাভের জায়গা এই সময় কিন্তু বৃদ্ধি করবে। অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, এই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু এই অক্টোবর মাস পর্যন্ত, মোটামুটি আপনার 25শে অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু এই সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। দেখুন, রবি আপনার চতুর্থভাবে অবস্থান করছে। 15ই জুলাই থেকে এই রবি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। দেখুন, চাকরির জন্য যারা প্রচেষ্টা করছিলেন, 15ই জুলাই থেকে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা বড় ধরনের চাকরির সম্ভাবনা সৃষ্টি করছে। বা যারা চাকরি ক্ষেত্রে প্রমোশন চাইছিলেন বা ট্রান্সফার চাইছিলেন, চাকরি ক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে এই সময়ের মধ্যে। এবং আপনাদের সপ্তম পতিও, দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এই সময়। আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে এই সময় রবি। এবং ব্যবসা যারা করছেন, এই 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, চাকরি ক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন আপনাদের আসতে চলেছে। শুক্র গ্রহ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, যেখানে কিছুটা হলো সমস্যা রয়েছে, কিন্তু জুলাই মাসে এই গ্রহ আপনার, শুক্র আপনার ঠিক সপ্তমভাবে অবস্থান করবে। এবং কোনো মাঙ্গলিক কাজ, কোনো প্রপার্টি কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন, লাভ ম্যারেজ করতে চাইছেন, জুলাইয়ের পর মাস থেকে আপনাদের লাভ ম্যারেজের জায়গাটা ভালো রয়েছে। আপনার কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা রয়েছে, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনাদের হতে পারে। আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ পাবেন। মঙ্গল গ্রহ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, এবং জুন মাস গোটায় কিন্তু এই মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে। সরাসরি অষ্টম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে এবং সেখানে শনি কিন্তু অবস্থান করছে। রাগ জেদ আপনাদের বাড়বে, টেম্পারমেন্ট বাড়বে, মানুষের সাথে কিছুটা হলো মতবিরোধ, মতপার্থক্য, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিছুটা হলো সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ, উদ্বেগ আপনার এই সময় বৃদ্ধি করবে। জুন মাসটা বিশেষভাবে সতর্ক থাকুন এবং একটু হলেও টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগাবেন।
রাহুদেব আপনার দ্বিতীয়ভাবে চলে আসছে অক্টোবর মাসের শেষেশি থেকে। দেখুন, খরচ আপনাদের বৃদ্ধি করবে। নভেম্বর থেকে আপনাদের ধনভাবে রাহু অত্যাধিক খরচ, পরিবারের মধ্যে কিছুটা হলেও বিবাদ, পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, দাঁতের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো আপনারা এড়িয়ে চলুন, পারিবারিক বিবাদ থেকে আপনারা এড়িয়ে চলুন। আপনি কুম্ভ রাশি মানুষ, এই জায়গাটাতে অবশ্যই নজর রাখুন। অর্থাৎ এই যে কুম্ভ রাশির সাত মাসের যে সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি বললাম, অবশ্যই যদি আপনার জন্মছকে যদি শনি মহারাজ খারাপ না হয়, তাহলে এই সময় এই সাত মাসে অনেক কিছু আপনার অ্যাচিভমেন্ট করতে পারবেন। কারণ আমি এখান থেকে আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, এই বর্তমান সাত মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি এই ফলাদেশটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কী উপায় করবেন আমি বলবো, হনুমানজির আপনারা উপাসনা করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনাদের লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে। নমস্কার।